নমস্কার বন্ধুরা, ভিলকুক চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আজকে বানাবো পনিরের একটা দারুণ সুস্বাদু রেসিপি, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি চলে যাব আমার রান্নাঘরে। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকের এই পনিরের এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 200 গ্রাম পনির। পনিরগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে আলু, দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা টমেটো আমি এভাবে কুচি করে, ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে আমি নিয়েছি পোস্ত, কয়েকটা কাজু বাদাম, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি। এখানে আছে কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটা তেজপাতা, জিরে গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, হলুদ, লবণ, আর এদিকে আমি নিয়েছি একটুখানি চিনি, 1.5 চামচ টক দই, আর নিয়েছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করবো, সেই কারণে শুধু সাদা তেলটাই নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি পনিরটাতে একটুখানি লবণ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরটার সঙ্গে লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এইভাবে আমি পনিরটাকে মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, এবার আমি মশলাগুলো বেটে নেব। আর কি কি বাড়ছে আপনাদের একটু বলে দিই। কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পোস্ত আর কাজু বাদামটা আমি বেটে নেব। প্রথমে আমি পোস্ত আর কাজু বাদামটা একসঙ্গে বেটে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো কুচিটা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই সব মশলাগুলো কিন্তু একসঙ্গে পেস্ট করে নিতে পারেন। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি পনিরগুলো ভেজে নেব। পনিরের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো আমি একটু উল্টে দেবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবারে ওই তেলের মধ্যে আমি এবার আলুগুলো ভেজে নেব।
বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এবারে আমি এই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা হালকা করে একটু ভেজে নেব। এবারে মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আরো কিছুক্ষণ ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এইবার আমি দিয়ে দেব 1.5 চামচ টক দই, মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা। এইটা কিন্তু আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটার সঙ্গে এটাও কিন্তু বেশি পুড়ে যাবে, তো ভালো লাগবে না খেতে। সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা কিন্তু চাইলে আপনারা দিতেও পারেন, আবার কিন্তু নাও দিতে পারেন। বন্ধুরা এই রেসিপিতে চিনি দেওয়ার জন্য কিন্তু রেসিপিটার স্বাদটা কিন্তু একটু ঝাল, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে খেতে, যে কারণে আমি চিনি দিয়ে দিয়েছি। এইবার আমি পনির আর আলুটাও দিয়ে দেবো মশলার মধ্যে। এবার আলু আর পনিরটা মশলার সঙ্গে আর একটুখানি কষিয়ে নেব, যাতে করে আলু আর পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে, ওপর দিয়ে কিন্তু তেলও ভেজে গেছে, খুব সুন্দর লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। তরকারিটা একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের আলু আর পনিরের এই সুন্দর রেসিপিটি কিন্তু হয়ে গেছে, আর আপনারা দেখতেই পেলেন আমি কত সহজভাবে কিন্তু এই রান্নাটা করে ফেললাম। তো আপনারাও কিন্তু আপনাদের নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা করে ফেলবেন বাড়িতে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন রেসিপি আমরা আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।